মাত্র 13 বছর বয়সে বিয়ে হয় শামনাজের, একেবারে পুতুল খেলারই বয়স। পুতুল বিয়ে দিতে গিয়ে একদিন নিজেরই বিয়ে হয়ে যায়। পুতুল খেলার মতোই বিয়ের 22 দিন পর শামনাজের ঘরও ভেঙে যায়। স্বামীর অত্যাচার আর নির্যাতনে অতিষ্ঠ বালিকাবধূ বাবার বাড়ি ফিরতে বাধ্য হয়। পুঠিয়া উপজেলার গাঁওপাড়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে শামনাজ 2010 সালের 5 ডিসেম্বর চারঘাটের জাগিরপাড়া গ্রামের জুয়েলের সাথে বিয়ে হয় শামনাজের। এই বিয়েতে 40,000 টাকা যৌতুকও দিতে হয়, কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় স্বামী নির্যাতন। আমার ক্লাস 5-এ যখন পড়তাম তখন আমার বিয়ে হয়েছিল। তখন বিয়ের ব্যাপারে আমি কিছু বুঝতাম না। আমার শ্বশুরবাড়ির বিয়ে হওয়ার 15 দিন পরে আমার ফোন নির্যাতন করা হয়। মানে ঘরের ভিতর খুইল লাগা দিয়া একটা কমসিলিয়া বসে মারত, খালি হাতে আর পায়ে মারত। মারার পর খালি কবলাইত আমাকে। তারপর রাতে রাতে নির্যাতন জ্বালা আমাকে মারিছে আমার ভাইয়ের সামনে। সেই জন্য আমার ভাইরা সহ্য করতে পারেনি, তারপরেও আমাকে আসতে জানি সেদিনকাও। বাবার বাড়ি ফিরে শামনাজ আবারও ভর্তি হয় স্কুলে। মেলা আসান হাবি, ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউর মেলা। মেয়ের বাল্য বিয়ে দিয়ে নিজেদের ভুল বুঝতে পেরেছেন তার বাবা মা। যে কোনো ভুলের কারণে অল্প বয়সে বিয়ে দিছেন, তার হয়েছে দেখ ভাত ভাগ্য মিলেনি, ছেড়া দিছি, এখন স্কুলে ভর্তি করে দিছি। এখন যতদূর পারি লেখাপড়া শেখাবো, লেখাপড়া শেষে তার বিয়ে দিব। এরপরে ওই মেয়েকে 14 বছর পরে বয়সে বিয়ে দেওয়ার পরে আমরাও হয়তো আমার নিজে পরে কোনো চিন্তা করেছি এবং খুব ইয়া করলাম আমরাও, যে এত ছোট বয়স অবশ্য মেয়ে বিয়ে দেওয়া ঠিক না। এবং আমার মামা টামারাও বললো যে বাবা এভাবে ও ঠিক হয়নি। শাবনাজকে ব্র্যাক থেকে আইন সহায়তা করা হয়েছে, তার প্রকৃত বয়স 13, কিন্তু বিয়ের রেজিস্ট্রিতে 18 দেখানো হয়েছে এবং তার আর জন্ম নিবন্ধনেও 18 বয়স। আসল কাজী দ্বারা বিয়ের রেজিস্ট্রি হয়নি, কাজী সহযোগিতা দ্বারা বিয়ের রেজিস্ট্রি করা হয়েছে। বাবা মায়ের ভুলে আর কোনো শিশুর যেন বাল্য বিয়ে না হয় সেজন্য সবাইকে সচেতন করতে সরকারের কাছে অনুরোধ করেছেন শাবনাজ।